আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এই লাল লেখাটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই বেল আইকনটিতে ক্লিক করেন আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য। SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এই শব্দটির সাথে আপনাকে পরিচিত হতে হবে এবং পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ব্যাপারে যদি আপনি পরিপূর্ণ জ্ঞান না রাখেন, তাহলে আপনার ভিডিওতে পরিপূর্ণ ভিউ হবে না এবং সাবস্ক্রাইবারও পাবেন না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনি বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনার অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আর কোনো প্রশ্নই থাকবে না এবং এটার মাধ্যমে আপনি পুরোপুরি জ্ঞান লাভ করতে পারবেন। যদি আপনার SEO সম্পর্কে জ্ঞান আহরণ করার থাকে, তাহলে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করেন। SEO সম্পর্কে তো আমরা বিস্তারিত জানলাম যে SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার আপনাকে বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। প্রশ্ন আসতে পারে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। যদি আপনি গুগলে একটা সার্চ করেন, তাহলে দেখবেন বিভিন্ন প্রকার আপনার সার্চের অনুকূল ফলাফল চলে আসছে। এটা কিভাবে হলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা কিন্তু একটা কম্পিউটার ইঞ্জিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা হচ্ছে। এই ক্ষেত্রে কম্পিউটারকে আপনি যা সংকেত দিবেন, ওই সংকেত অনুযায়ী সে কাজ করবে। এক্ষেত্রে আপনি যখন বিভিন্ন শব্দ সার্চ করেন, তখন ওই শব্দ সম্পর্কে আগে সংকেত দেওয়া থাকে। ওই সংকেতটা যখন আপনি সার্চ করেন, দুইটা সংকেত যখন একত্রিত হয়ে যায়, তখনই আপনার সার্চের অনুকূল ফলাফল চলে আসে। আর এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউবের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা ভিডিও সার্চ করবেন, কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে যখন আপনি সার্চ করবেন, তখন দেখবেন আপনার ওই বিষয়ের অনুকূলের ফলাফলগুলো চলে আসছে। এটা কীভাবে হলো? এক্ষেত্রেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কাজ করছে। এক্ষেত্রে আপনি যে সংকেত দিয়েছেন, এটা কম্পিউটারের মধ্যে ওই সংকেতটাই দেওয়া আছে এবং ওই অনুকূলের ফলাফলগুলো আপনার কাছে চলে আসছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এভাবে আপনার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কীভাবে করতে হয়, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আপনি 5টা ওয়ের মাধ্যমে করে নিতে পারবেন। যত বড় ইউটিউবারই থাকুক না কেন, তাদের প্রত্যেকটা ইউটিউবের ভিডিওর মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকে। যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যত স্ট্রং, তার ভিডিওগুলো ততই ভিউ হবে এবং ভিউয়ের অনুকূলে আপনার যখন আপনার ভিউ হবে আপনার ভিডিওটা, তখন কিন্তু সাবস্ক্রাইবারের পরিমাণটা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমি 5টা ওয়ে আপনাকে বলবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নিতে পারবেন। তো প্রথম বিষয়টি হচ্ছে আকর্ষণীয় টাইটেল, বা আপনার যে মেইন যে টেক্সটটা, আপনার যে ভিডিওটা তৈরি করলেন, প্রথমে একটি আপনি ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার মাধ্যমে আপনি এটা ঠিক করে রাখবেন যে আপনি কি টেক্সট ব্যবহার করতে চাচ্ছেন বা কি টাইটেল ব্যবহার করতে চাচ্ছেন, এটা আপনি নির্ভর করে রাখবেন। টেক্সট হিসাবে আপনি এরকম কোনো টেক্সট ব্যবহার করবেন না যেটা কেউ সার্চ করবে না। আপনি যখন ভিডিও তৈরি করবেন, তখন টেক্সট করার ক্ষেত্রে আপনি আগে নিজে ভাববেন যে আপনি কি টেক্স এই ভিডিওটা আপনি কীভাবে মানুষদেরকে প্রচার করতে চাচ্ছেন, কীভাবে আপনি দিতে চাচ্ছেন, ওইটা আপনি আগে ভাববেন। ধরেন আপনি একটা ভিডিও তৈরি করলেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট। এক্ষেত্রে ভাববেন যে আপনি ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি ইউটিউবে যাবেন, গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট বা এসেট্রা এসেট্রা বিষয়ে আপনি সার্চ করবেন। এক্ষেত্রে আপনি নিজে বিজ্ঞানার হিসাবে চিন্তা করবেন যে একজন যে ভিউয়ার্স কী লিখে সার্চ করতে পারে এবং কী লিখে সে ইউটিউব অ্যাকাউন্ট খোলা সম্পর্কে সার্চ করতে পারে। এই ব্যাপারগুলো যখন আপনার মাথার মধ্যে চলে আসবে, তখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন যে কীরকম টাইটেল মানুষ সার্চ করবে, ভিউয়ার্সরা সার্চ করবে। সেই প্রেক্ষিতে আপনি একটি টাইটেল আগেই নির্ধারণ করে রাখবেন, ওই টাইটেলের প্রেক্ষিতে আপনি ভিডিওটা তৈরি করবেন। সেক্ষেত্রে আপনি যদি আরও আপনার এই টাইটেল সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে চান, তাহলে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ বারে আপনি ওই টাইটেলটাই লিখবেন। লিখলে দেখবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে হেল্প করবে। ওই ক্ষেত্রে দেখবেন আপনার লেখার পাশাপাশি কিছু বৈশিষ্ট্য চলে আসছে। আপনি যদি লেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব, এখানে লিখতে দেখবেন আরও অনেকগুলো শব্দ চলে আসছে। এগুলোর প্রেক্ষিতে আপনি টাইটেল দেওয়ার যে বৈশিষ্ট্যটা, ওইটা আপনার আরও বৃদ্ধি পাবে। পরবর্তীতে আপনি এটার মাধ্যমে আপনার টাইটেল নির্ধারণ করবেন। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেলের পাশাপাশি আপনার ভিডিওটা কীরকম ভিউ হবে সেটা নির্ভর করবে আকর্ষণীয় একটা থাম্বনেইল। থাম্বনেইল কি, এটা আপনার যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন থাম্বনেইল কি। ওই থাম্বনেইলটা যদি আপনার ভিউয়ার্স আকর্ষণ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সে ভিউ করবে। সো আপনি অবশ্যই একটি আকর্ষণীয় থাম্বনেইল দিবেন। থাম্বনেইল কীভাবে দিবেন সেটার প্রেক্ষিতে যদি আপনার প্রয়োজন পড়ে যে কীভাবে থাম্বনেইল দিবেন, অনেকগুলো ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার থাম্বনেইল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনার জন্য থাম্বনেইল সম্পর্কিত একটা ভিডিও তৈরি করব। থাম্বনেইলটা আপনি বিভিন্ন প্রকার আঙ্গিকে, বিভিন্ন অঙ্গভঙ্গি বা আপনার নিজের পার্সোনাল ফেস বা বিভিন্ন প্রকার দিয়ে আপনি করে নিতে পারবেন, এটা আপনার ধারণা রয়েছে।
পরবর্তী যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে লম্বা ভিডিও। আপনার ভিডিওটা অবশ্যই লম্বা করতে হবে। আপনার ভিডিওটা যদি লম্বা হয় তাহলে কিন্তু এটা ভিউয়ার্সরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে। আবার লম্বার ক্ষেত্রে এরকম লম্বা করবেন না যে ফালতু অনর্থক সময় দিয়ে লম্বা করবেন না, প্রয়োজনীয় এবং বিশ্লেষায়িত বিষয় নিয়ে আপনি ভিডিওটা লম্বা করবেন। প্রথম দিক দিয়ে কিছু অংশ রাখবেন, মধ্যমে রাখবেন কিছু অংশ, আবার শেষের দিকে কিছু অংশ রাখবেন। এরকম করবেন না প্রথম দিক দিয়ে পুরোপুরি ভিডিওর মূল অংশগুলো প্রথম দিয়ে করে দিলেন, আবার মধ্যে করে দিলেন, অথবা শেষে করবেন, এরকম করবেন না। যদি আপনি ভিডিওর মধ্যে শেষে আপনার মেইন বিষয়টা যদি শেষে রাখেন তাহলে ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যাবে, আপনার শেষ পর্যন্ত টেনে দেখবে। ভিডিও যদি টেনে দেখে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম কমে যাবে। আবার যদি আপনি প্রথম দিক দিয়ে ভিডিওটার সকল মূল বৈশিষ্ট্যগুলো আপনি দিয়ে দেন তাহলে শেষের দিকে সে ভিডিওটা কন্টিনিউ করবে না। এক্ষেত্রে আপনাকে সেই কথাগুলো মনে রাখতে হবে। পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ট্যাগ। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হচ্ছে ট্যাগ। ট্যাগ বিষয়ে আপনাকে বিস্তারিত আলোচনা করার কিছুই নেই, সেটা সম্পর্কে আপনি অবশ্যই জানেন যে ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিন, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে করা যায়, কীভাবে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে আপনার সহায়তা করবে, সেই সহায়তা অনুকূলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউবের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকবে ওইটাকে আপনার সহায়তা করার জন্য আপনি সংকেত দিয়ে দিবেন আপনার ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে যে কী কী সংকেত আপনার ব্যবহার করতে হবে। তাকে আপনি নির্দেশ দিয়ে দিবেন ট্যাগের মাধ্যমে, তাকে আপনি যদি নির্দেশ দিয়ে দেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট, এই ট্যাগটা যদি আপনাকে নির্দেশ দিয়ে দেন, বা আপনি অনেকগুলো নির্দেশ দিয়ে দিতে পারবেন যে বাংলাতে দিতে পারেন যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবো, বা আরও বিভিন্ন ধরনের নির্দেশ আপনি ওই ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যদি আপনার চ্যানেলে এসে বা কোনোভাবে যদি আপনার সার্চ করে কেউ এই ট্যাগগুলো, তখন আপনার চ্যানেলের ওই ভিডিওটা তার কাছে শো করিয়ে দিবে। এটার মাধ্যমে সে ভিডিওটা দেখে নিতে আগ্রহী হবে। কিন্তু আপনি এরকম ট্যাগ ব্যবহার করবেন না যেগুলো অলরেডি ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ ট্যাগগুলো আপনি যদি ইউটিউব থেকে নেন বা বিভিন্ন দিকে নেন তাহলে অবশ্যই কপি করার চেষ্টা করবেন, নতুন ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার ট্যাগটা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রয়েছে ওইটা খুবই কম্পিটেবল করে আপনার ট্যাগটা সবার আগে সামনে নিয়ে নেবে। এক্ষেত্রে আপনার এই দিক দিয়ে আপনার অবশ্যই এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে নতুন টাইটেল। নতুন টাইটেলের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের টাইটেল ইউজ করবেন, যেগুলো পুরাতন হয়ে গেছে, আপনি সার্চ করলে দেখবেন অনেকগুলো টাইটেল আছে। আপনার এখন আপনি পুরাতন টাইটেলগুলো বাদ দিয়ে নতুনভাবে কীভাবে টাইটেল তৈরি করবেন, সেই আঙ্গিকে হচ্ছে যখন আপনি একটা ভিডিও সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট, সেক্ষেত্রে দেখবেন একই ট্যাগ ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট ইন বাংলা, ইন হিন্দি, বা ইন ইজিলি, বা এমন কিছু শব্দ ব্যবহার করবেন যেগুলো ইউনিক শব্দগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এই নতুন টাইটেল দিয়ে দিতে পারবেন। আশা করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে, সে পর্যন্ত সাবস্ক্রিপশন করার মাধ্যমে সাথেই থাকবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।